একেবারে পরিসংখ্যান। ফ্রান্সে পাচারের পথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হয়ে গেছে বাংলাদেশের দুটি দুর্লভ পুরাকীর্তি। চুরি যাওয়া বিষ্ণু মূর্তি উদ্ধার করতে নৌবাহিনী, পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। আটক করা হয়েছে এয়ার ফ্রান্সের স্থানীয় কর্মচারী, আনসার সদস্য এবং সিভিল এভিয়েশনের কর্মচারী সহ 12 জনকে। এদের মধ্যে সিভিল এভিয়েশনের শঙ্কর নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে ভোলা থেকে। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে আনসারের 2 সদস্যকে। পুরাকীর্তি চুরির ঘটনায় জাতীয় জাদুঘরের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। মোস্তাফিন বাবা জানাচ্ছেন বিস্তারিত। শিল্পী সমাজ সহ শ্রেণী পেশার মানুষের আপত্তির মুখে ঈদের দিন বিকেলে জাতীয় জাদুঘর থেকে পুরাকীর্তি বোঝায় চারটি বাক্সের দ্বিতীয় ও শেষ চালানটি নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। লক্ষ্য প্যারিসের মুজেগিমি জাদুঘরে প্রদর্শনী। রাত 2টায় কাস্টমসের পরীক্ষা নিরীক্ষার পর সি অ্যান্ড এর পেজেন্ট হোমবাউন্ড এর মাধ্যমে তা তুলে দেওয়া হয় এয়ার ফ্রান্স কর্তৃপক্ষের কাছে। শনিবার দুপুরে এয়ার ফ্রান্সের কার্গো বিমানে বাক্সগুলো আবার গণনার সময় ধরা পড়ে খোলা গেছে বিষ্ণু মূর্তির একটি বাক্স। রাতে কার্গো ভিলেজের পার্শ্ববর্তী ডোবা থেকে উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া 5 নম্বর বাক্সটি, কিন্তু ভেতরে ফাঁকা। বাক্সটা খালি ছিল এবং এটা কার্গো ভিলেজের পশ্চিম পাশে জলাশয়ের পাড়ে পাওয়া গেছে। বিমানবন্দর থানায় অভিযোগ দেয়ের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 3 আনসার সদস্য, এয়ার ফ্রান্সের 6 জন এবং সিভিল এভিয়েশনের 2 জনকে। দুপুরে বিমানবন্দর থানা থেকে তাদের নিয়ে যাওয়া হয় র্যাব ১-এর কার্যালয়ে। এখন ইনভেস্টিগেশনের অবস্থা যে জিজ্ঞাসাবাদে বেশ কিছু আমরা পাচ্ছি যেগুলো একটা ভালো একটা রেজাল্ট আশা করা যেতে পারে। পাশাপাশি সকাল থেকে জি আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে জলাশয়ে তল্লাশি অভিযান শুরু করে নৌবাহিনীর ডুবুরি দল, পুলিশ এবং র্যাবের বিশেষ স্কোয়াড। দুপুরে এয়ার ফ্রান্সের কার্গো বিমান থেকে বাক্সগুলো নামিয়ে আবারও গোনা হয় পুরাকীর্তিগুলো। প্লেনে ওঠার পরে দেখা গেল যে কার্গোর মধ্যে একটা নাই, সুতরাং এটা কোন কোন পর্যায়ে মিসিং হয়েছে সেটা তদন্ত করে বোঝা যাবে। এটা অনুসন্ধান করা হচ্ছে, যেসব আমাদের আইনি আনুষ্ঠানিকতা আছে সেটা আমরা পালন করছি। পরবর্তী পর্যায়ে বোধহয় আরো বেশি বলা যাবে। কয়েক ধাপে আইনি লড়াইয়ের পরে কেবল সরকার পুরাকীর্তিগুলো প্রদর্শনীর জন্য ফ্রান্সে পাঠানোর অনুমতি দিয়েছিল। প্রথম চালানটি ঠিকঠাক মতো প্যারিস পৌঁছালো, দ্বিতীয় চালানে এসে চুরির আশঙ্কা সত্যি হলো দেশের ভেতরে। চুরির ঘটনা তদন্ত এবং পুরাকীর্তিগুলো উদ্ধারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনশন শুরু করেছে শিশু যোগাযোগ বাংলাদেশের 3 সদস্য। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। ফ্রান্সে নেওয়ার পথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের প্রত্ন সামগ্রী চুরি যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি সরকার। এক বিবৃতিতে হারানো প্রত্ন সামগ্রী উদ্ধারে বাংলাদেশ সরকারের তৎপরতা প্রশংসা করেছে তারা। খুব দ্রুত মূল্যবান ঐতিহাসিক নিদর্শনগুলো উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করে ফরাসি সরকার। চুরির সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে ফ্রান্স।